রহমুর রাহিম রহিম অ্যাস ও হেলথের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি যে যেখানে বসে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই কামনা করি শুরু করছি আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বিশেষ করে যে জিনিসটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে এমন একজন ছাত্র পাইনি যাকে যা দিয়ে এন্ট্রি নিতে বলেছি তার চেয়ে কম দিয়ে এন্ট্রি নিয়েছে এবং এর কারণ কি এটা নিয়ে আমি একটু কথা বলবো পাশাপাশি আমার ছাত্র সৈফুল তাকে গত কয়েকদিন আগে ডিপোজিট করে দেওয়া হয়েছিল পনেরোশো ডলার বোনাস দিয়ে পনেরোশো সে তার অ্যাকাউন্টের কি অবস্থা করেছে সেটাও নিয়ে আমরা একটু কথা বলবো পাশাপাশি আমরা চেষ্টা করব। আজকে এই স্পোরের এন্ট্রি নেওয়ার বিষয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল প্লাস ট্রেন লাইন ড্র করে কীভাবে আমরা একটা এন্ট্রি নিতে পারি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো বন্ধুরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি যদি আপনারা এখন যেখানে বসে ভিডিও দেখছেন নিরাপদ মনে না করেন আপনারা পরবর্তীতে শান্ত পরিবেশে গিয়ে ভিডিওটি দেখবেন ইচ্ছা করলে আপনার ডাউনলোডও করে রেখে দিতে পারেন তাহলে অফলাইন যখন থাকে তখন আপনার ভিডিওটি দেখতে পাবেন বন্ধুরা চলে আসি আমরা আমরা ভিডিওর বিষয়বস্তুতে আসি আমরা প্রথমেই আমরা আজকে কোন প্রসঙ্গে প্রথমে বলবো চিন্তা করতেছি যে প্রথমেই আমরা এটাই আসি যে এমন একজন ছাত্র পাইনি যাকে দিয়ে যাকে যা দিয়ে এন্ট্রি নিতে বলেছি তার চেয়ে কম দিয়ে এন্ট্রি নিয়েছে এর কারণটা কি আসলে আমি শুধু এর কারণ একটাই বলবো যে যেমন আমরা কারণটার দিকে একটু পরে যাচ্ছি আগে আমার আমাদের সাইফুলের আমাদের কাণ্ড দেখে আপনারা বুঝতে পারবেন যে তার এই অ্যাকাউন্টটাতে সে কিভাবে অ্যান্টি নিয়েছে বন্ধুরা তাকে যেদিন ডিপোজিট করে দেওয়া হয়েছিল তারিখে বলা হয়েছে যে আপনি দশ সেন্ট দশ সেন্ট করে আপনি অ্যান্টি নিন আমি বলে দিয়েছি আপনি দশ সেন্ট করে অ্যান্টি নিন কিন্তু আমি যখন তার থেকে মুখ ফিরিয়েছি অর্থাৎ আমি অন্য ছাত্রকে ক্লাস নেওয়া শুরু করেছি অথবা আমি ঘুমিয়ে পড়েছি এরপরই সে যা করেছে আপনি দেখুন এই ছাত্রটা আমার অত্যন্ত অনুগত ছাত্র আমার সব কথাই সে শুনে কিন্তু এমন কাণ্ড সে কেন করলো আজকে আসি এটার একটু রহস্য আমরা উন্মোচন করি বন্ধুরা দেখুন সে দশ সেন্টে নর নিতে বলেছি কিন্তু সে যা করেছে এরপরে আপনি দেখুন সে পাঁচ ডলার চার ডলার দুই ডলার চার ডলার আপনি দেখুন এরপরে সে দশ এরপরে দেখুন পনেরো পনেরো বিশ তিরিশ কি করেছে দেখেন কি করেছে অ্যাকাউন্টার পরে যা হয়েছে আটাইশ তারিখে আমি অ্যাকাউন্ট দেখি ভড়কি গিয়েছি আমি তাকে বললাম আপনি কি করছেন এগুলো কি সেন্টি আসে তাকে আমি বললাম যে আপনি এক্ষুনি এগুলো ক্লোজ করেন এবং আপনার এই বেশি লট দিয়ে এন্ট্রি নেওয়ার কারণ কি সে আর কি বলবে সে বলল যে আমি দেখলাম যে আমি এন্ট্রি নিচ্ছি আমার এন্ট্রি প্রফিটে যাচ্ছে তারপর আমি আস্তে 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 বড় লট নিয়ে নিলাম তার মানে সে এখানে লোভে পড়ে গিয়েছে এবং তখন সে আমার কথাও ভুলে গিয়েছে যে আমি তাকে যে যেভাবে যত নিয়ে এন্ট্রি নিতে বলেছি অল্প অল্প দিয়ে সে সেটা ভুলে গিয়ে সে এর চেয়েতে বড় লট নিয়ে এন্ট্রি নেওয়া শুরু করেছে কিছু প্রফিট করেছে কিন্তু পরবর্তীতে যখন আমি তাকে এমন কথা বলেছি শক্ত কথা বলেছি যে আপনি যদি এইভাবে বড় বড় লট নিয়ে এন্টি নেন তাহলে আমি কিন্তু আপনার ক্লাস করা বন্ধ করিয়ে দেব শুধু এই ছাত্র না আমার অনেক ছাত্র কি আমি এই ধরনের হুমকি দিই ধমকি দেই আমি তাদেরকে অনেক শাসন করে দেন তাদেরকে ফরেক্সে আমি টিকিয়ে রাখার চেষ্টা করি আমার ছাত্র প্রতিটা ছাত্র জানেন যে আমি একটু মেজাজি এবং আমি কিন্তু যদি সঠিক অতিতে যারা যদি ট্রেড না করে না নেয় তাহলে কিন্তু আমি তাদের প্রতি খুব মেজাজ দেখাই এবং খুব কঠোর ভাষা তাদেরকে প্রয়োগ করি এবং এই কঠোর ভাষার মাধ্যমেই আল্লাহর মেহরবানিতে তারা তাদের মূল ইয়াতে তারা ফিরে আসে এবং যথাযথভাবে তারা এন্ট্রি নেয় বন্ধুরা তাহলে আমরা যেটা দেখতে পারতেছি যে সে কেন এখানে গেল আসলে ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে একজন মেন্টোরের কাজ আপনারা আমি আপনাদেরকে বারবার কেন বলছি যে আপনারা যারই মাধ্যমে হোক না কেন তার আন্ডারে আপনারা অ্যাডমিশন নেন ভর্তি হন আপনারা শিখেন শিখে যেমন যেন আপনার অ্যাকাউন্ট মনিটরিং করতে পারে আমি তার অ্যাকাউন্ট মনিটরিং করে তাকে আবার তাকে ফিরিয়ে আনছি মূল স্রোতে বন্ধুরা আমি তার কাছ থেকে জানতে পারলাম সে ওই দিন সারা রাত সে ঘুমায়নি এবং তাকে বললাম যে ব্যাপারটা কি আপনি কেন ঘুমান নেই বলল যে আমার অ্যাকাউন্ট একবার দুই হাজার ছয় সাত হাজার এখানে সাত হাজার ব্যালেন্স আছে বোনাস নেওয়ার পরে সাড়ে ছয় হাজার এখানে অলরেডি তার প্রফিটও আছে প্রায় পাঁচশো বাষট্টি সে বললো যে আমার অ্যাকাউন্ট একবার দুই হাজার ডলারে চলে আসছে তখন চিন্তা করলাম যে আমার অ্যাকাউন্টটা আবার চলে যায় নাকি যার কারণে আমি সারা রাত ঘুমাইনি বন্ধুরা সারা রাত ঘুমা না ঘুমিয়ে এন্ট্রি নিতে হবে চিন্তা করে দেখেন তাহলে অবস্থাটা এই পর্বে দাঁড়িয়েছে যে এইখানে এত লোভের হাত চানি যে সে এখানে লোভ সংবরণ করতে পারেনি আল্লাহ রশেষ মেহরবানিতে তাকে পরবর্তীতে আমি এখানে থামিয়েছি এবং এরপরে সে আর সামনে যেতে পারেনি আমি এর এবার আসুন আমরা এই কথাটা রহস্য উন্মোচন করি তাহলে আমি আজ পর্যন্ত আমি আজকে পাঁচ বছর থেকে আমি স্টুডেন্ট পড়াচ্ছি পাঁচ বছর থেকে আমি এমন কোনো ছাত্র পাইনি যাকে যা দিয়ে ধরতে বলেছি তার মানে আমি যদি ধরতে বলি তাকে দশ সেন্ট সে কখনো পাঁচ সেন্ট নেয় না আমি যদি বিশ সেন্ট নিতে বলি সে কখনো দশ সেন্ট নেয় না কিন্তু কেন তাকে যখন দশ সেন্ট নিতে বলি সে কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার নেয় এটার কারণটা কি এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে যে এই মার্কেটের প্ল্যাটফর্মগুলা এমনভাবে সাজানো আপনাকে প্রতিটা মুহূর্তে এখানে লোভের হাত চানি প্রতিটা মুহূর্তে আপনাকে এখানে লোভ দেখাচ্ছে এবং আপনি যার কারণে কোনো টিচার ছাড়া কোনো ইনস্ট্রাক্টর ছাড়া আপনি পরে শিখবেন কথা আপনি মাথা থেকে একদম ফেলে দেন কারণ আপনাকে এখানে কারো না কারো হাতে আপনি শাসিত হয়ে আপনি পরে শিখতে হবে বন্ধুরা আসেন এবার আমি একটু আসি আপনাদেরকে আমি গত কয়েকদিন আগে আমাদের এখানে এই স্পোরে গোল্ডে গোল্ডে এই স্পোরে একটা এন্ট্রি হয়েছে সেই এন্ট্রিটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি আমরা প্রথমত হচ্ছে যে আমরা অনেকেই সাপোর্ট রেজিস্টেন্স লেভেল আমরা ড্র করি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ড্র করে সেখান থেকে যে কিভাবে আমরা এন্ট্রি নিয়ে বের হয়ে যাব সেই চিন্তাটা আমাদের মাথায় একটু কম বন্ধুরা এখানে যেহেতু আমরা আগেই একটা লন লং একটা কি ড্র করে দিয়েছি লং একটা ট্রেড লাইন ড্র করেছি সেটা উইকলিতে যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আসে ওকে এখন আমরা যদি কখনো যদি দেখি যে মার্কেট নিচে আসলো নিচে এসে এখন আমরা এখানে ট্রেন লাইনটি এখানে লং ট্রেড করেছি এবার আমরা আমরা শর্ট টাইমেরও লং ট্রেড ইয়ে করতে পারি এটা হচ্ছে মেজর আমরা মাইনর কিছু ট্রেন্ড ড্র করতে পারি সেটা একটু দেখুন সেটাও সেটাকে দেখুন এখান থেকেও যদি আপনি ড্র করেন আমি আপনাকে এই ধরনের একটা ট্রেন লাইন ড্র করে দিতে পারি দেখুন এইটার সাথে ঠিক এটা মিলেছে আপনি এটা স্ট্রং একটা আমি আপনাকে একটু দাগও দিয়ে দেই বুঝতে পারেন এটা একটা স্ট্রং ট্রেন লাইনের জন্য কারণে এখান থেকে বাই হবে কি আরও কিছু জিনিস আপনাকে বের করে দিচ্ছি একটু অপেক্ষা করুন দেখুন এখানে আপনি একটা আগে আপনি যেহেতু ট্রেন লাইনটা ড্র করতেছেন ড্র করার সাথে সাথে আপনি এখানে একটা সাপোর্ট লেভেল আপনি ড্র করে দেন সাপোর্ট লেভেল ড্র করার পরপরই আপনি দেখতে পাবেন যে শুধু এখানে না একটু যদি উপরে দেন তাহলে আরো দুইটা ক্যান্ডেল একত্রিত হয় একটু বড় করি বড় করলে তো দূর দেখা যাচ্ছে না ছোট করলে দূর দেখা দেখেন এটা এটার সাথে মিলে গেছে এটার সাথে মিলে গেছে এটার সাথেও কাছাকাছি মিলে গেছে অতীতের দিকে তাকাইলেও আপনি দেখেন এখানেও মিলে যাচ্ছে আরও অতীতে গেলেও মিলবে বন্ধুরা আমি আপনাকেদেরকে এটা বলছি যে তাহলে আমরা কি পাইলাম এখান থেকে ট্রেন লাইনের এই প্লেসটা আমরা পেয়ে গেলাম যে এখান থেকে বাই হওয়ার নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে ওকে এরপরে আমরা আরও আরও ফাইভ পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে নিই যেটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল যদি এই সাপোর্ট লেভেলে আসার পর থেকেই আমরা এরপরে এখান থেকে আমরা বাই যেতে পারি আমরা এখান থেকে সুন্দর করে যখন এখান থেকে মার্কেট এখানে মার্কেট আসলো আমি একটু এবার বড়ো করি বড় করার পরেই আপনি দেখবেন যে এইখান থেকে যখন মার্কেট এখানে এসে ধাক্কা খেয়েছে আপনি এখানে বাই নাই নিলেন এখানে আপনি যদি একটা বাই নেন বিশ ত্রিশ পিপস আপনি এখান থেকে একটু এখানে আপনি একটা অ্যাসেল নিয়ে নেন এখানে আপনি এসএল দিয়ে আপনি এখান থেকে একটা আচ্ছা আপনি এখান থেকে এন্ট্রি নিলেন না কিন্তু আপনি যদি এখানে একটা দেখুন আপনি একটা বুলি সিঙ্গালফিন হয়েছে বলি সিঙ্গালফিন বুলি সিঙ্গালফিন এই ক্যান্ডেলটা বুলি সিঙ্গালফিন যেটার উপর আমি হলুদ দাগ দিয়েছি এই বুলি সিঙ্গালফিনটা যখন হয়েছে বুলি সিঙ্গালফিনটা যখন শেষ হয়েছে এই যে এখানে ঠিক তখনই আপনি এখানে বাইয়ে যেতে পারেন এখন এখান থেকে আপনি বাইটা কত যদি এখান থেকে না নেন কোনো সমস্যা নেই আমি এখানেও বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে আমরা বাই পেয়েছি ঠিক আছে অবশ্যই আমরা এটার নিচে এই এই ক্যান্ডেলের নিচে আমরা এসাল দিয়ে আমরা এখানে নিতে পারি অথবা যেহেতু এখানে নিয়ে দেখেন এটাকে রিজেক্ট রিজেক্ট করেছে স্ট্রং সাপোর্ট লেভেলের নিচে না নিচে এসে সে উপরে গিয়েছে তার মানে এটাকে কি রিজেক্ট করে সে উপরে গিয়ে যখন ক্লোজ হয়েছে এটা একটা দোজির মতো তখনই আপনি এখানে একটা বাইয়ে চলে যেতে পারেন এবং দেখেন এরপরেই মার্কেটটা এখান থেকে যখন এখানে আসছে উপরে যখন এই ক্যান্ডেলটা হয়েছে ক্যান্ডেলটা হওয়ার সাথে সাথেই আপনি এখানে এখন আবার বাইয়ে যেতে পারেন এই বাইটা এটার নিচে কারণ এই সমস্ত ক্যান্ডেলগুলোর সাথে বলি সিঙ্গালফিন হয় এখানে আপনি এস এল দিয়ে করলে এখানে ব্যয় যেতে পারেন এবং খুব সুন্দর এখন এখানে নেওয়ার পরে সে আসলে যাবে কোথায় সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি দেখুন এখানে এরপরে যদি আমরা যদি একটা রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র করি আপনি দেখেন এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অতীতের সাথে মিলে গেছে এটা তো পরে হয়েছে এই জায়গাটা পরে হয়েছে কিন্তু পুরান জায়গাটার মধ্যে আপনি দেখেন এই যে পুরান জায়গাটা মিলে গেল এই জায়গাগুলো তাইলে আপনার যে এই যে পুরান জায়গাগুলো যে মিলে গেল এই জায়গাটা মিলেছে এই জায়গাটা মিলেছে এই জায়গাগুলো মিলার কারণে আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যেমন এই জায়গাগুলো মিলে গেছে রেস্টেন্স লেভেল এরপরে আপনি যদি আবারও যদি অন্য জায়গা থেকে করেন যেমন এটাও এটা একটা রেসিডেন্স লেভেল তাহলে এই রেসিটেন্স লেভেলগুলোর কারণে তাহলে আপনি ঠিক এখানেই এখানে আপনি টিপি নিয়ে আপনি এখান থেকে উঠে যেতে পারেন এখন আপনাদেরকে আমি যে এই এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেক সময় বলেন যে আমি লং ট্রেড দিই লং টাইম দিই গত ভিডিওতেও আমি এইচ ওয়ানের একটা ইয়ে দেখাইছি গত ভিডিওর আগের ভিডিওতে এই ভিডিওতেও আপনারা দেখেন যে এখানে এই স্পোর্ট নিয়ে আপনারা কীভাবে এন্ট্রি নিতে পারেন এখন বন্ধুরা এগুলো হচ্ছে স্ক্যালপিং এই স্ক্যালপিংয়ে আপনাকে খেয়াল রাখতে হয় এসব জায়গাতে যখন স্ট্রং যখন সাপোর্ট লেভেলে আসে অথবা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যায় আপনার এই লেভেলগুলো আপনাকে খেয়াল রাখতে হবে খেয়াল করে দেন এখান থেকে আপনারা এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হতে পারেন বন্ধুরা এই হচ্ছে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল দেখে এন্ট্রি নেওয়া ট্রেন্ড লাইনের সহযোগিতা নিয়ে আপনারা এইসব জায়গা থেকে আপনারা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন বন্ধুরা এরপরে আমরা আজকে তেমন কিছু নিয়ে আমরা আলোচনা করছি না শুধু আমরা এই কথাটাই এখানে আবারও আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমার কোনো ছাত্রী আজ পর্যন্ত কম এন্ট্রি নিয়ে দিতে বলায় তারা বেশি যখন এনটি যা নিতে বলেছি তার চেয়ে আজ পর্যন্ত কেউই কম নিয়ে কম দিয়ে এন্ট্রি নিয়েছি এমন কোনো ছাত্র আমি আজ পর্যন্ত পাইনি এটার কারণ হচ্ছে যে তারা সবসময় বেশি নেয় তার মানে এখানে হচ্ছে সবসময় লোভের হাতছানি এবং সবসময় আপনার উপরে আপনার অ্যাকাউন্ট অবজার্ভ করার জন্য আপনার অ্যাকাউন্ট মনিটরিং করার জন্য সবসময় আপনার একজন মেন্টোর প্রয়োজন আপনার এমন একজন টিচার প্রয়োজন যে আপনাকে এই ফরেক্সে আপনাকে সময়। আপনার প্রতি খেয়াল রাখতে পারে আপনি যখন এখানে উল্টা পাল্টা এনটি না নেন কারণ হচ্ছে যে আপনি যদি বুঝে শুনে এই মার্কেটে যদি টিকে থাকেন অবশ্যই আপনার জন্য প্রফিট অবদারিত ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে আজকে এই কথাটাই আমি বলে এরপরে আমি বলে দিচ্ছি যে আজকে আপনারা যদি কেউ ক্লাস করতে চান কেউ যদি আপনারা ফেইড ক্লাস করতে চান তাহলে আমাদের ফিফটি পার্সেন্টে মাত্র পাঁচ হাজার টাকাতে আমাদের আজীবন সাপোর্ট প্রদানের যে একটা ব্যবস্থা আছে সেটা ভর্তির শেষ তারিখ মাত্র পাঁচ হাজার টাকায় ভর্তির শেষ তারিখ হচ্ছে পাঁচই ডিসেম্বর আপনারা যারা এখন পর্যন্ত ভর্তি হন নাই অথবা রেজিস্ট্রেশন করেন নাই অনতি বিলম্বে আপনারা স্কাইপে জয়েন করুন অথবা ফোন দিয়ে আপনারা তথ্য জেনে নেন ভর্তির কাজ কমপ্লিট করুন আজীবন সাপোর্ট নিয়ে ফরেক্সে নিজের ক্যারিয়ার গড়ুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না সবার সর্বাঙ্গীন সুন্দর এবং সফল জীবন কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা